সবকিছু নিয়ে ভীষণ ঘেঁটেছিলাম যার জন্য প্রত্যেক দিন যে শর্টস দেওয়ার টার্গেট ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। যাই হোক, এখন কাজের কথায় আসি। আজকের অর্ডারটা ছিল কিটক্যাট কেকের। এই কেকটা অর্ডার দেয় কিছু স্টুডেন্ট তাদের স্যারের জন্য। তাদের ডিমান্ড ছিল প্রচুর কিন্তু বাজেট ছিল কম। যাই হোক, অর্ডার তো আমাকে নিতেই হতো, তাই ওদের কথা মাথায় রেখে আর নিজের দিকটা ভেবে অর্ডারটা কনফার্ম করে নিয়েছি। তবে এটা ঠিক অনেক দিন পরে আমি একটা কিটক্যাট কেকের অর্ডার পেয়েছি, তাই আর নাও করতে পারিনি। রঘুনাথগঞ্জে এই বেকারি বিজনেসটা আমি স্টার্ট করেছি এই জাস্ট এক বছর হলো। শুরু থেকে তো এখানে কোনো অর্ডারই আসে, কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম। এখন ধীরে ধীরে আমার অর্ডার আসতে শুরু করেছে। তবে আমার বাড়িতে মানে কাটোয়াতে থাকতো, কিন্তু আমার শুরুর দিকে এরকমই হয়েছে। তবে এখানে আমার অনেকটাই টাইম লেগে গেছে, তো কাটোয়াতে আমি পড়াশোনা করেছি, স্কুল লাইফ কলেজ লাইফ সবটাই ওখানে, তো ওখানে পরিচিতিটাও একটু ছিল, যেটা আমার এই বেকারি বিজনেসে অনেকটাই হেল্প করেছে। কিন্তু এখানে তো আমাকে কেউ চেনে না, কেউ জানতো না আমি কেক বানাই, আমার কয়েকটা রিলেটিভ আর কিছু ডিভোটি ছাড়া। তো তারাই কিন্তু আমাকে মাঝের মধ্যে অর্ডার দিত। আবার এরকমও হয়েছে আমি কেক বানাই সেটা জেনেও অনেকে অর্ডার দিত না। যাই হোক, শুরুতে বোধহয় সবার এরকমটাই হয়, কেউ অর্ডার দিতেই চায় না, আর যখন অর্ডার পাওয়া শুরু হয় বাপরে তখন রেস্ট নেওয়ারও সময় থাকে না। তো যাই হোক, কেকটা রেডি করে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি সেট করার জন্য। কিটক্যাট কেকের অর্ডার ছিল বলে আগের দিন রাত্রেবেলা আমরা দুজন গিয়ে কিটক্যাট কিনে আনি। এরপর কিটক্যাট গুলোকে খুবই সামনে রাখতে হয়। কেনই বা রাখতে হবে না বলো, সামলানোর মতনই তো জিনিস এগুলো। যেদিন আমি এই কিটক্যাট কেকটা রেডি করছিলাম সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল, স্বাভাবিক ভাবে চকলেট গুলো কিন্তু মেল্ট হচ্ছিল। তবে আবার কি মনে হয় জানো, কিটক্যাট কেকের মতন বোধহয় আর সহজ করো কেকই হতে পারে না। কেক বানাও আর কিটক্যাট গুলো লাগাও, ব্যাস কাজ খতম। তবে হ্যাঁ, খরচাটা একটু বেশি পড়ে যায়, তবে এই কেকটা কিন্তু ভীষণ টেস্টি হয়। সাথে তো কিটক্যাট থাকছে, এটা কেমন লাগবে বলো, এক পিস করে কেক সাথে একটা করে কিটক্যাট। এরপর আমি একটু কেকের ওয়েটটা দেখে নিচ্ছিলাম, ওরা আমাকে যে ওয়েটের কথা বলেছে তার চেয়ে অনেকটা বেশি ওয়েট হয়ে গেছে কেক। আমি এখানে কিটক্যাট লাগানোর পরও বেশ কিছুক্ষণ কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য। কেক সেট করে যদি ডিজাইন করা হয় তাহলে খুব ভালো লাগে, যদিও আজকে কেকটাতে তেমন খুব একটা কিছু ডিজাইন ভীষণই সিম্পল ছিল। এরপর কিছু ফ্লাওয়ার ডিজাইন করে কেকের মাঝখানে দিয়ে দিই কিটক্যাট। তো এইভাবে আজকে কিটক্যাট কেকটা কিন্তু কমপ্লিট করে ফেলি। যেহেতু কেকটা বেশ কিছুটা দূরে যাবে, তাই যাতে কিটক্যাট গুলো খুলে না যায় তারও একটা ব্যবস্থা করতে হবে। এই জিনিসটাকে কি বলে আমার ঠিক জানা নেই, যতটা সম্ভব রিবন বলে, তো এটা দিয়েই আমি কিটক্যাট কেকটাকে বেঁধে দেব। এতে করে কেকের লুকটাও ভালো লাগছে, কিটক্যাট গুলো পড়ে যাবে না। আজকে কেকটা যদি ভালো লেগে থাকে প্লিজ তিলোত্তমাস কিচেনের ফ্যামিলি মেম্বার 600 তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। হরে কৃষ্ণা।